الله. বাবা ভাস্তে আরে ভাই এতদিন ধরে কি করেছে এই বন্ধু ঘরটা হচ্ছে না কারণটা কি কাঁচা মিস্ত্রি আসার কথা মিস্ত্রিরা আসতেছে লয় এই জন্যই ঘর এরম পিস পড়ে যাচ্ছে মনে যে ঘরের কাজ আগেছিল মিস্ত্রিরা আজ আসবো কাল আসবো এরকম করে খালি ঘুরাচ্ছে আসতেছে না ঠিক আছে মিস্ত্রি কি পয়সা পাতি হাল করছে নাকি না তাছাড়া মিস্ত্রিরা তো না আসার কোনো যুক্তি নাই চাষা মিস্ত্রিরা এখনকার দেশে বাংলাদেশের লোক এইরকমই কথার কোনো দাম মাম নাই টিকা পয়সা তো কাজ করলে দেবই ঠিক আছে তুমি তাড়াতাড়ি মিস্ত্রির সাথে যোগাযোগ করে ঘরটা কমপ্লিট করো আর সময় দেওয়া যাচ্ছে না আচ্ছা 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 আমি আজকে মিস্ত্রিদের যোগাযোগ করি মিস্ত্রিদের সাথে যোগাযোগ করি কাজের ব্যবস্থা করবো যাতে কাজটা বাড়া তাড়াতাড়ি ভালো এখানে বসেন বসে দমলেন আল্লাহ আর ঘরটা কমপ্লিট হচ্ছে না অ্যালসিয়ামের কারণে হচ্ছে না মনে হয় গ্যাসের যে অবস্থা কোনে যায় খাওয়া তো আর কিছু না হোক পেটের তো সাইডে ভাত জোটা লাগবে সে ভাতটাও তো পাচ্ছি নি কোনে যায় এই বাড়িতে শুনছিলাম মাতবারের বাড়ি মাতবারের মন নাকি সেই ভালো এই মাতবার বাড়ি যাই দিই তো কিছু পাওয়া যায় নাকি সেটি খাওয়াটা নাকি দাঁড়ান দাঁড়ান কোন তো লোকজন আসি তা তো মাতবার সাহেব মাতবার সাহেব আছে নাকি মাতবার সাহেব আছে নাকি মাতবার সাহেবের কেমন একটু দরকার তাহলে মাতবার সাহেব কোনে মাতবারের কাছে নিয়ে যান একটু ভাত খাবো ভালো কথা ও ওই ঘরে যা বসে ভাতই চাটি তো খাবো ওই ঘরে যা বসে গা বসতেছি তাহলে একটু খাওয়ার ব্যবস্থা হলে ভালো হলে না সে খিদে লাগছে ওইখানে আগে বয় তারপর দেখছিস ওইখানে যা আগে বসে গালছি কেন যা বয় আচ্ছা যাচ্ছে তো ওই ঘরে যা বয় খাইবি দিবি নি কি করা যায় দেখি দরকার হেনেই শুভ ও একজন পাগল আছে আমাদের আলসিখানা আর ভাই একটা লোক আইসে খাওয়ার কথা কইছে এটাও কি আমার কাছে শোনা লাগবে নাকি বাসায় কি খাওয়ার কিছুই নাই লিজার দেহে দাও গা এটা আমার কাছে শুনে শুনে খাবার দেওয়া লাগবে এই একটা লোকে এখন হয়তো দূরে তেনে আইসে সে না খা গরিব মানুষ দাও দেহে তাহলে খাবার টাবির দাও গা দাও এই কথাও যদি আবার আমার কাছে শোনা লাগে একটা লোকের খাওয়ার আচ্ছা দাদা আচ্ছা আচ্ছা যাই আমি দেই তাদের হ্যাঁ খাওয়া দাওয়া খাওয়া দাওয়া ওঠেন না কিরা এ তো ভাই আমি কে ওঠে তো ভাই বসে থাক শুয়ে থাক না বসে থাক খাওয়ার টাইম হোক দেখা যাবে আচ্ছা ভাই
চাচা ওই আলসি না পাগল ছাগল আসে সব ভরে গেছে। আরে বাবু তুমি এই মাত্র কইলে যে একটা লোক আসে খাওয়ার আবদার করতে যায়, এখন আসি করছো যে ভরিয়ে গেছে, কারণটা কি? চলেন যাই দেখেন গা কত পাগল ছাগল আছে। আগে মাইকিং টাইকিং করছিলে নাকি? সত্যি তো একবারে তো ঘর বুক হয়ে গেছে, এখন তো বিপদ। আগে খাবির টাবির দিও না, বুঝছো? আগে আইসে আগে পরীক্ষা করা হবে যে বাস্তব আইসে নাকি খাওয়ার আইসে, কোনটা আগে সেটা যে আইসে যাচাই করার পর খাবার দেওয়া হবে, বুঝছো? আগে ওইটা যাচাই করো আগে যে আইসে কিনা, সবগুলো খাবার দেওয়া যাবে না। অনেক সময় দেখা যাচ্ছে খাওয়ার ইয়ে এরা এইভাবে আইসে হচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাই হোক দেখা যাক। মাছ বাসা আজ দুই দিন ধরে খাবি দেয়নি, আইসি প্রায় একটা তো যায় না। তোমরা কত বড় আলসি, শুয়ে থাকো, আমি যে বালতি ভরি পানি আনতেছি তোমার সাহায্য করার জন্য, সারা রাত শুয়ে থাকো। আবার পানি ছিঁড়ে দিচ্ছে, যা থাক কই নয়, তার চেয়ে বাড়ি বাড়ি চা খাওয়াই ভালো। মাছ বেসা পানি দিছি, কিছু আইসি গেছে আর কিছু গেছে তো। আরে বাবু বুদ্ধি আমার কাছে আরো আছে, খালি এই বুদ্ধি লয় এই বের দেখনে সব আইসে শেষ হয়ে যাবে। সেই বুদ্ধি দিচ্ছি, তুমি যায় ওই ঘরেই আগুন ধরা দাও, দেখি আইসে কিনা। যাও দাদা সত্যি তাই, ঘরে আগুন আগুন ধরা দাও, শালা আইসে দেখতেছি কিনা, যাও শালা মরি তো যাইনি পুরি যাবে। আরে বাবু সে মরে বাঁচে সে আইসে হলি থাকবি, আর যে আইসে সে আগেই ধেনে পলাবে, তুমি আগুন ধরা দাও ঘরে। তাহলে তাই করলেন দাদা, আগুনই ধরা দেবো, আইসি আগে দিয়ে দিচ্ছি, যাও যাবো স্যার। হ্যাঁ যাও, আচ্ছা তাই করবো শালা, যাস কি না যাস এই দেখছি শালা ঘরে, শালা আগুন ধরা দি শালা একবারে হলো পুরো ছাই করে দেবো, যাস কি না দেখি আইসি তোরা কে কত বড়। আমি থাকবো লাই, আমি চলে গেলাম, তুই থাক গা। তাই না, বড় আইসে দেখতেছি গায়ে আগুন ধরে যাচ্ছে, তা তো উঠতেছে না, এডি আসল আর কি, সব আগুন নেমে দাও। আর এডি মেল আইসে নামটাম কি নামটাম আমরা জেনে দেখি, দেখি এই কি খাওয়া দাওয়ার ব্যবস্থা করা লাগবে। কি রে বা আগুন ধরে গেল, তোমার নাম কি? নাম গেদা। গেদা গেদা সে আবার কেমন নাম, তোর বাড়িঘর কোনে? বাড়িঘর নাই, ওই ছোটবেলায় মা গেদা কয়ে ডাইছে, ওই গেদাই রইছে আমার নাম। এই রকম আইছে তো দেখিনি যে গায়ে আগুন ধরে যায়, তাও যায় না, আবার আগুন ধরলো কয়। আমি তো দেখতেছি এই যে তুমি হলে বড় আইছে, আচ্ছা আজকে তেনে তোমার বাজেট হয়ে গেল, তুমি এইবারই থাকবে আর এইবারই খাবে, তোমার মতন আইছে আর বাংলাদেশে কেউ নাই, বুঝছো? আচ্ছা আচ্ছা যাকগে, একদিন তাও একটা এখন তো একটা ব্যবস্থা হইলো, একদিন তো কোনে কোনে ঘুরে ঘুরে বেড়াইছি, মাত বাতাও কয়া গেল, তাই খাবি দিই নি, সমস্যা নাই, এখন এইবারেই থাকবো, এই ঘরে যদি খাবি দিলি বাকি এইভাবে দিন চলে যাবে। আল্লাহ আমরা এরকম অলস না হই, কারোর বোঝা না হয়, সবাই কর্ম করার চেষ্টা করি বা কর্ম করে খাই।